একটা রাখির মাহাত্ম। বাবু লোকের ঘরে দেখে এসেছি মাগো, হরেক রকম রঙের রাখির যেন মেলা বসেছে। জানো তো মা, রায় ঘরের ঝি ছানাটা সারা হাতে রাখি বেঁধে ঘুরছে। কত রকম রাখি, কি সব বলছিল বটে, বুঝতে পারিলে। মা আমাকে রাখি কিনে দাও না মা, দমে ইচ্ছা হয়েছে। মোর ভাইকে আজ খুব বড় একটা রাখি পরাইব, শর্মাদের ঘরের বড় পোলাটা বিদেশ থেকে তার বোনদের জন্য কত গয়না নিয়ে এসেছে, সারা পাড়ার লোক দেখতে চাইছে। আর তার বোনরা মস্ত মস্ত রাখি বানাইছে। দাও না মা, মুখে দুটা টাকা দাও না মা, মোর দমে ইচ্ছা হয়েছে। মোর ভাইকে আজ খুব বড় একটা রাখি পরাই। জানো তো মা, আমার স্কুলের মাস্টার মশাই গো আমাদেরকে বলছে রাখি নিয়ে যাইতে। কি করবো মা, চুপ করে আছিস কেন, বল না মা। ও মা বল না। বাবু, তোর বাপ ঘরকে আসে থেকে সে কবে থাইকে চলে গেছে কাশ্মীর, বহুদিন ধরে কোনো খবর পাঠাইলাই, কি জানি মানুষটা কেমন আছে, কোথায় আছে বটে। শহরের পুলিশ বাবুরা এসে মাঝে মাঝে টাকা নিয়ে দিনের পর দিন যায়, বছরের পর বছর। ওই কটা টাকায় কেমনে কাটাইব দিন, কি কইরাই বা চালাইব সংসার বলতো খুকি। থুর থুর থুর, তোকেই বা কেনে বলছি, তুই বা কি বুঝিস। তবে জানিস টুনু, আমার বিশ্বাস গতবারের মতেন এবারও তোর বাপ তোদের জন্য রাখি নিয়ে আসবে। মাহের কথার আশায় পরের দিন সকালবেলা পূবে সূর্যের উদয়কালে ভাই বোন সিনান কইরা বাপের জন্য অপেক্ষা করতে করতে প্রদীপ গেল নিভে। হঠাৎই সাইরেনের আওয়াজে এক বিশাল দৈত্যাকার গাড়ির সাথে সাথে এলো আরো কতক পুলিশের গাড়ি। বুকটা ঢিপ করে উঠেছিল টুনুর মায়ের, যা ভাবেছিল তাই হলো কেন, সারা গ্রামের ছোট বড় লোক আইলো ছুটে। এক বিশাল কাঠের বাক্সতে করে নামানো হলো টুনুর বাপের দেহ। টুনু ভয়ে দরজার এক কোণে দাঁড়ায় থাকে, ভ্যাল ভ্যাল করে একবার এর মুখ একবার তার মুখের দিকে দেখে। পুলিশ সাহেবরা জানায় বটে, পাকিস্তানের সাথে লড়াইয়ে প্রাণ হারাইছে গো বাবু। টুনু হঠাৎই ছুটে আসে বলে, বাপ তুমি আইলে ঠিকই, কিন্তু একটা রাখি নিয়ে আইলে না, তুমি উঠছো নাই কেনে বাপ। এত এক স্তব্ধতার মাঝেও টুনুর মায়ের গোঙানি ছড়ায় পড়ে সারা পাড়া জুড়ে। দেখ হরা বাবু, টুনুকে একটা রাখি ধরাই দিলে টুনু তা ছোঁড়া ফেলে দিয়া মায়ের কাছে ছুটে যায় বলে, বাবুর কি হয়েছে মা, উঠছে লাই কেন, বল না মা, বল না।